এবার ঢোলা কাণ্ডে নয়া মোড়। কবর থেকে তোলা হলো ঢোলাহাট কাণ্ডে মৃত যুবকের দেহ। হাইকোর্টের নির্দেশে শনিবার কবর থেকে তোলা হলো দেহ। মৃতের পরিবারের আপত্তিতে অনুপস্থিত ঢোলা প্রশাসন। দ্বিতীয়বার মৃতদেহের ময়না তদন্ত করা হবে, দেহ পাঠানো হবে হায়দ্রাবাদে। উল্লেখ্য, গত 3 তারিখে চুরির অভিযোগে রায়দিঘি বিধানসভার ঘাট বকুলতলা গ্রাম থেকে আবু সিদ্দিকী নামে এক যুবককে তুলে নিয়ে যায় ঢোলাহাট থানার পুলিশ। অভিযোগ, জিজ্ঞাসাবাদের নামে আবু সিদ্দিকীর ওপর চলে নির্মম পুলিশি অত্যাচার। অভিযোগ ছিল, পুলিশের মারের সারা শরীরের বিভিন্ন জায়গায় রক্ত জমাট বেঁধে গিয়েছিল, শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ বিকল হয়ে গিয়েছিল। পরে 6 দিনের মাথায় কলকাতার একটি বেসরকারি নার্সিংহোমে মারা যায় আবু সিদ্দিকী। এরই প্রতিবাদে দোষী পুলিশের নামে FIR এবং আইনত শাস্তির দাবি নিয়ে থানার সামনে বিক্ষোভ দেখাতে গিয়ে ঢোলা থানার পুলিশ মৃতের পরিবারের সঙ্গে তুলকালাম ঘটে যায়। এমনকি পুলিশের লাঠিচার্জে বিক্ষোভকারীদের হটিয়ে দিতে গিয়ে বেশ কিছু বিক্ষোভকারী এবং পুলিশ আহত হয়েছিলেন বলেও খবরে উঠে আসে। এরপর পুলিশ ম্যাজিস্ট্রেট ছাড়া, ভিডিও ক্যামেরা ছাড়া, পরিবারের লোকজন ছাড়া ময়না তদন্ত করে বডি তুলে দেয় পরিবারের হাতে। আর এই পদ্ধতি মেনে নিতে পারেনি আবু সিদ্দিকীর পরিবার। আমরা খুব খুশি, এটা যেন ন্যায্য বিচার হয় আমরা এটা চাই। এটা কেন হচ্ছে? একবার তো হলো, ওটা তো ওরা ডুপ্লিকেটই করেছে। ডুপ্লিকেটই করেছে যে এটা জন্ডিস হয়ে মারা গেছে, কিন্তু জন্ডিস হয়ে মারা যায়নি। ওর কোনো অসুখ ছিল না, সুস্থ শরীর ছিল। হ্যাঁ, রায় দিয়েছে আবার ময়নাতদন্ত। পরে আবু সিদ্দিকীর পরিবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলে কলকাতা হাইকোর্ট ম্যাজিস্ট্রেট নিয়ে ওই মৃতদেহ তুলে পরিবারের সামনে ভিডিও রেকর্ডিংয়ের মাধ্যমে ময়নাতদন্তের নির্দেশ দেন। হাইকোর্টের নির্দেশে মথুরাপুর 1 নম্বর ব্লকের BDO-র উপস্থিতিতে লালবাজার থেকে আসা ফরেন্সিক এক্সপার্ট নিয়ে অন ভিডিওর মাধ্যমে মৃতদেহ কবর থেকে তোলার প্রাথমিক তোড়জোড় শুরু হয়। তবে মৃতদেহ তোলার আগেই পরিবারের লোকজন ঢোলাহাট থানার পুলিশ থাকার আপত্তি জানান। তারা বলেন, যে থানার অফিসাররা পিটিয়ে মারল তাদের উপস্থিতি থাকলে মৃতদেহ তোলা হবে না, পরবর্তীকালে তাদেরকে অন্য জায়গায় সরিয়ে দেওয়া হয়। ম্যাজিস্ট্রেট এরপর দেহ নিয়ে পুনরায় ময়না তদন্তে পাঠানোর নির্দেশ দেন। গোপাল শীলের রিপোর্ট, ওঙ্কার বাংলা।